নমস্কার, ম্যাজিক পিঞ্চে আর একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আমার সমস্ত বন্ধুরা অনেক ভালো রয়েছেন। আজ রবিবার, আর আজকে রবিবারটা আজকে একটুখানি স্পেশাল, কারণ আমার সামনে এক ননদিনীর বিয়ে। তো তার জন্য তাকে আমি আজকে আইবুড়ো ভাত খাওয়াবো, আর সেই জন্য সকাল সকাল চলে এসেছি বাজারে, কারণ নিজের হাতে মাছ সবজি বাজারটা না করলে আমার ঠিক পোষায় না। এরপরে এতগুলো পয়সা জমিয়ে একটা ব্যাংকের বই করবি, বুঝলি? তারপর ব্যাংকের বইয়ে টাকাগুলো সব রাখবি, তারপর যখন বড় হবে তখন সত্যি সত্যি অরিজিনাল বাস কিনে নিবি। এখন থেকে যদি তুই পয়সা জমাতে পারিস তাহলে তোর বড় হবে তখন একটা বাস হয়ে যাবে। এতক্ষণ আমি অহর্ষির সঙ্গে গল্প করতে করতে রান্না করছিলাম, তো আমার রান্নাঘরের জানালার ঠিক ওই পাশে পাঁচিলটা রয়েছে, সেটা হচ্ছে গিয়ে ওর হাইওয়ে, এখানে ও গাড়ি চালায়। আর আমি রান্না করতে করতে ওর সঙ্গে মাঝে মাঝে এরকম গল্প করি। আর এইদিকে আমি একটা আম পোড়া বসালাম, আর ওইদিকে বসিয়েছি পটল চিংড়ি। ভাবলাম একটু আম পোড়া শরবত করবো, কারণ আমার ননদিনী আসবে সেই কলকাতা থেকে, তো গরমের মধ্যে একটু আম পোড়া শরবতটা বেশ রিফ্রেশ ফিল হবে, সেই জন্য আম পোড়া শরবতটা রেখেছি। আর এদিকে দেখুন কড়াইয়ের এমন অবস্থা হলো, কি আর বলবো, মানে এতক্ষণ রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছিলাম, কিন্তু বেগুনটা ভাজতে দিয়ে যেই একটু ভেতরে গেছি পুরো কড়াই পুড়ে গেছে। আর এই ব্যস্ততার মধ্যে উফো, তেজপাতাগুলো সব পড়ে গেল দেখুন। যেদিনকে বেশি ব্যস্ত থাকে সেদিনই দেখেছি এরকম সব কাণ্ড কিচ্ছু হয়। যত ভাবি যে খুব সাবধানে তাড়াতাড়ির মধ্যে কাজ করব, ততই যেন আরো কাজ ছড়িয়ে ছিটিয়ে একাকার হয়। তো বেগুনটা এমন পুড়লো যে সেই বেগুন আর খাওয়ার যোগ্য নেই, একদম পুড়ে কালো হয়ে গেছে, এটা ফেলে দিতে হবে। এখন যদি আমি আবার অন্য কিছু করতে যাই তাহলে আবার এটাও পুড়বে, সেজন্য আমি আর এখন কোথাও নড়বো না। একবারে পুরো রান্না কমপ্লিট করে তারপরে বাকি কাজ, হালকা করে পেঁয়াজটা ভেজে নিই। ভাবলাম যে সকাল সকাল রান্নাটা কমপ্লিট করে নিই, তাহলে ননদিনী যখন আসবে তখন ওর সবাই মিলে বসে বেশ আড্ডা দেওয়া হবে, গল্প করা হবে, তার জন্য ব্যস্ততায় রান্নাটা বসালাম আর কি। আর মশলাটা আমি আগেই রেডি করে রেখে দিয়েছিলাম, একটু আদা রসুন লঙ্কা পেঁয়াজ টমেটো বেটে নিয়েছিলাম, আর সেই সঙ্গে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন হলুদ চিনি, এগুলো যেগুলো বেশি মশলা সেগুলো দিলাম। আর সেই সঙ্গে দিয়েছিলাম হাফ টি স্পুন মতো মিট মশলা, কারণ ওটা দিলে ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসে। আর সেই সঙ্গে অল্প একটু গরম মশলা দিয়ে ভালো করে কষিয়ে পটলটা চিংড়িটা দিয়ে ফুটিয়ে নামিয়ে নিলাম। আর এদিকে আমি এখন একটুখানি মাছের ঝাল করব, কারণ একটা পটল চিংড়িটা একটু গ্রেভি টাইপের পেঁয়াজ রসুন দেওয়া হয়েছে, সেই জন্য আর মাছটা পেঁয়াজ রসুন দিয়ে করলাম না, একটুখানি সর্ষে পোস্ত দিয়ে ঝালই করলাম। আর কি কি করেছি সেই সমস্তটা খাওয়ার সময়। আর আম পোড়া শরবতটা বানিয়ে রেখে দিই, একটুখানি ফ্রিজে রেখে দেবো, তাহলে ঠান্ডা থাকবে, ও এলে চটপট দিতে পারবো, কারণ আসার পর সঙ্গে সঙ্গে বানানো হবে না। তো আম পোড়ার গাছটা বের করে নিয়ে ওর মধ্যে একটুখানি বরফ, অল্প চিনি আর একটুখানি নুন দিলাম, আর কয়েক টুকরো বরফ দিয়ে একবার মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি, তারপর আবার একটুখানি জল জিরা দিয়ে দিলাম, টেস্টটা ভালো হবে আর সেই সঙ্গে একটা রিফ্রেশমেন্টও হবে। যেহেতু বেগুনটা পুরো পুড়ে গেছে তাই একটুখানি বানিয়ে দিলাম পেঁয়াজ পোস্ত। এই তুমি লেবু খাও। একটুখানি সুন্দর করে ওর থালাটা সাজিয়ে নিলাম সমস্ত রান্নাগুলো দিয়ে, চল এবার খেতে দিয়ে দিই, কারণ অনেকটা বেলা হয়ে গেছে আর ও সেই সকালবেলা এসেছে, এসে আর সেরকম কিছু খাইনি। সুন্দর লাগছে না বলুন? ননদিনী চলো। আমাকে এই অবস্থায় তুমি ফটো তুলছো? হ্যাঁ, সুন্দর লাগছে দেখতে। না না না, হ্যাঁ, বিয়ের পর সুন্দর করে সাজবে, এখন এটাই ভালো লাগছে দেখতে। একা না, আমি দেখি আমার কেমন আসছে। সুন্দর ভুক লাগছে, ভুক ভুক কি বলতে হবে, কিছুই বলতে হবে না, খাবে শুধু ভালো করে সুন্দর করে খাবে। এত সুন্দর আয়োজন আমার জন্য। হ্যাঁ, এদিকে হচ্ছে লাইভ টেলিকাস্ট। হ্যাঁ, এত সুন্দর আয়োজন করেছে আমার বৌদিমণি আমার জন্য, তার জন্য আমি খুব খুব আনন্দিত। শোনো, আমাকে বলতে দাও না। আচ্ছা বলো বলো। এই যদি ভাত খাচ্ছিস, এই খেয়ে তোর কি ফিল হচ্ছে? এই যে এইটা এটা হচ্ছে ভালোবাসা, এটা হচ্ছে সব থেকে একটা আনন্দ, এই যে সবার সাথে বসে খাচ্ছি। আর খাচ্ছিস
মোটিভেশনাল স্পিচ। এটার মধ্যে লেবু আছে, ভাত আছে, ঝুরঝুরে আলু ভাজা আছে, ঝুরঝুরে আলু ভাজা আছে, লেবু আছে, পটল চিংড়ি, ডাল আছে। ডালটা কিসের? ডালটা মুগ, মুগের ডাল। এটা কি? আর এটা হচ্ছে পটল চিংড়ি, এটা হচ্ছে এটা কি মাছ? কালি মানে কি? রুই মাছের ঝাল, ঝাল, ঝাল। এটা হচ্ছে আম চাটনি, এটা মিষ্টি, এটা দই, এটা জল। জলটা চিনি আমরা। তোমাকে শুধু আমি খাবার দিলাম না, এর সঙ্গে আশীর্বাদ দিলাম, তোমার আগামী জীবন মঙ্গলময় হোক, আর তুমি নিজে গুণে তোমার সংসারকে আনন্দময় করে তোলো, ঠিক আছে? থ্যাংক ইউ, তোমার আশীর্বাদ। ঠিক আছে, চলো এবার মন দিয়ে, প্রাণ দিয়ে, পেট ভরে, মন ভরে খেয়ে নাও, তারপরে তুমি এবারে রাঁধুনি হয়ে সবাইকে রান্না করে খাওয়াবে, আমরা যাব তোমার শ্বশুরবাড়িতে খেতে। ঠিক আছে, ঠিক আছে, আজকে আমি তোমাকে খাওয়ালাম, খাও, পেট ভরে। মানে কি? মানে বিয়ের আগে এবার এবার তোমার বিয়ে হয়ে যাবে, তারপরে বিয়ের পরের খাওয়া। আর খাওয়াবে না বিয়ের আগে? আর কবে খাওয়াবো? মানে বিয়ের পর আবার? হ্যাঁ, আজকে খেয়ে নাও, কিন্তু কাল তোমার বিয়ে হবে, তারপরে আবার খেতে পারবে, তার আগে কিন্তু খেতে পারবে না। ও, মানে ভাই বড় কথা, মানে এটাই লাস্ট? হ্যাঁ, এটাই লাস্ট খাওয়া। কালকে তোমার বিয়ে হয়ে যাবে, তারপরে খেতে দেবো, আর রাতেও খেতে দেবো না কিন্তু তোমাকে। কালকে বিয়ে কোথায় হবে? আমার তো 5 তারিখ। আরে, আবার রেজিস্ট্রি তো হচ্ছে, বিয়ে হয়ে গেল, ঠিক আছে? এবার শোনো, তার আগে তোমাকে আমি আজ খেতে দিলাম, আর রাতেও খেতে দেবো না, সকালে কিচ্ছু দেবো না, এবার রেজিস্ট্রি করে আসার পর। তুমি খেতে দেবে তোমাকে রাতে? আর রাতে দিনের বেলায় বৌদি খাওয়ালে আই বুড়ো ভাত, আর রাত্রে দাদা খাওয়াবো। আরে আমি বলি, চলো খাবারটা ঠান্ডা হচ্ছে, তুমি স্টার্ট করো, বলো কি বলবে। আই বুড়ো ভাত মানে যে বুড়ো ভাত খায় সে বুড়ো। আচ্ছা, আই বুড়ো ভাত মানে যে বুড়ো ভাত খায় সেই বুড়ো। তাহলে এটা আই বুড়ি ভাত? আমি কি বুড়ি হয়ে গেলাম? এই তাহলে এটা আই বুড়ি ভাত, এই আই বুড়ি ভাত খা না। চলো তুমি খাওয়া স্টার্ট করো, আমাদের খাবারগুলো নিয়ে আসো একসাথে খাবো। অনেক মজা হলো, ছবি তোলা হলো, হাসি ঠাট্টা সবকিছু হলো। এবার চলুন আমরা সবাই মিলে আগে খাবারটা খেয়ে নিই, আর তো সবাই একসঙ্গে খাওয়ার মজাই আলাদা, তাই সবাই একসঙ্গে বসে গেছি। তোমাকে দেখা যাচ্ছে না, কিছু না দেখা যাচ্ছে। ও কেঁদে দিল, দেখো কেঁদে দিল গো। ও মা গো, কোথা থেকে পেয়েছো? এতক্ষণ ধরে ওদের ভাই বোনেদের খুনসুটি চলছিল, ননদিনী তো রয়েছে, আর সেই সঙ্গে ভিডিও কলে ছিল ছোট ননদিনী। ও আসতে পারেনি বলে ওর ভীষণ মন খারাপ, তাই ভিডিও কল করা হয়েছিল। কয়েকটা ওদের ছোটবেলার ছবি আমার হাজব্যান্ডের কাছে রয়েছে, এবার সেই ছবিগুলো নিয়ে ওদের পিছনে লাগা হয় যে এগুলো দেখিয়ে দেওয়া হবে, এগুলো সোশ্যাল মিডিয়ায় দেওয়া হবে, কারণ ছোটবেলার ছবিগুলো আমাদের সবারই বেশিরভাগই ক্ষেত্রে বোকা বোকা হয়, আর সেইটা দেখে আমার ননদিনী ভীষণ রেগে যাচ্ছে, ও মানে প্রায় কেঁদে দেয় আর কি, এরকম অবস্থা, ডিলিট করো বলে। তো যাই হোক, ভাই বোনেদের সম্পর্কটা এইরকমই, তখনই হাসি মজা খুনসুটি চলতেই থাকবে, এরকম মিষ্টি মধুরই হয়। আর আমার সঙ্গেও আমার ননদিনীদের সম্পর্ক ভীষণই ভালো, ওরা এলে আমার ভীষণ ভালো লাগে, একটা খুব সুন্দর সময় কাটাই আমরা। আর এখন আমাদের চলছে আম আইসক্রিম খাওয়া, আর সেই সঙ্গে আমি আর ননদিনী রিল বানাচ্ছি। বাই, আমরা এখন সবাই আইসক্রিম খাই, এনজয় করি। ভিডিওটা এখানে শেষ করছি, খুব শীঘ্র দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকে ওর রায়পুরো ভাত খাওয়ানো হয়ে গেছে, এবার কাল ওর ম্যারেজ, তো পরে এবার যখন ও আসবে তখন ও আমাদের মতো সংসারই হয়ে যাবে। তো আপনারা সবাই ওকে সংসার জীবনের অনেক অনেক শুভকামনা জানিয়ে দিন। আসুন, ভিডিওটা তাহলে এখানে শেষ করছি, খুব শীঘ্র দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততদিন টাটা।